মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। নিজেদের ভালোবাসার জন্য আমার ভাইয়ের বউয়ের গয়না সেইগুলোকে নিয়ে তোমাদের ভালোবাসার সংসারের জন্য সেই গয়নাটাকে পাথেয় করে নিলে। পরাগ বাবু, আপনি কিন্তু অনেকক্ষণ ধরে বাজে কথা বলছেন। শাট আপ! আর একটাও বাজে কথা আপনি বলবেন না, একটাও না। আপনি কি করেছেন সেটা এখানে সবাই দেখেছে, প্রত্যেকে দেখেছে। লজ্জা করেন আপনার? ও সুচরিতা দি, শিমুলটাকে যে একেবারে ফাঁসিয়ে দিল এরা, সেটাই তো দেখছি। আমরা তো কিছু করতেও পারবো না, এটা প্রমাণও করতে পারবো না যে এই কাজটা শিমুল করেনি। কিসনে কাহা কি সবুত ইকট্ঠা করা যাবে না? ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। সিফ গহনার ফিঙ্গারপ্রিন্ট নিলে তো হবে না, চাবিরও নিতে হবে। ঠিক বলেছিস, তোর মাথায় তো বুদ্ধি আছে শিষ্যা। পরাগবাবু, আপনাদের সকলকে বলছি, প্লিজ আর যাই করুন, শিমুলকে এইভাবে অবিশ্বাস করবেন না। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন, গয়নাটা তো আমার ব্যাগ থেকে পাওয়া গেছে, সুতরাং আমি অপরাধী। আমি জানি ডেফিনেটলি এটা এটা আমার ব্যাগে অন্য কেউ রেখেছে, কিন্তু তাও আমি আমি এই দায় আমার মাথা পেতে নিচ্ছি। কিন্তু প্লিজ, আমি বারবার বলছি আপনাদের, শিমুল এরকম একটা নিচু একটা একটা জঘন্য কাজ করতে পারে না। ঠিক আছে, আপনারা একটু শান্ত হন, চুপ করুন, আমরা দেখে নিচ্ছি। স্যার, আপনি কিন্তু একেবারে নিরপেক্ষভাবে বিচার করুন, সমস্তটা আপনার চোখের সামনে হয়েছে। এই ঘরে আর কেউ ঢোকেনি? কেউ তো ঢোকেনি যে এই কাজটা করতে পারে। স্যার, আমার একটা কথা বলার আছে। এখনো তোমাদের এখনো কথা বলার থাকছে বিপাশা বৌদি? আলবাত আছে। শিমুলকে মাথা নিচু করে এই বাড়ি থেকে চলে যেতে হবে, সেটা জানার পর আমার কথা থাকতেই পারে, বক্তব্য থাকতেই পারে। শিমুল চলে যাবে ঠিক আছে, কিন্তু মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে এই বাড়ি থেকে বেরোবে। মাথা উঁচু করে রাখার আর সুযোগটা পেল কোথায়? মাথা উঁচু করার উপায় বা রাখলে কোথায় সে? যা ঘটনা ঘটলো তাতে তো আর যাই হোক, মাথা উঁচু করে তো রাখা যায় না। তুমি ওটা বিশ্বাস করছো কাকিমা? আসলে দিদি, এরকম একটা ঘটনা দেখে না মানে অবাক হয়ে গেছে দিদি। আমি অবাক হয়েছি রে ছোট, তোরা অবাক হোস নে। আমার অবাক হয়ে যাওয়াটা ভারী অপরাধ হয়ে গেছে না রে? না না দিদি, আমি আমি সেভাবে বলিনি কথাটা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।